নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কলতাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায় বিল্লালের মুদি দোকান রয়েছে। গতরাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। সকালে বাড়ির পাশে বিল্লালের মস্তকবিহীন মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিল্লালকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের সদস্যদের।